ছায়া জাতীয় দল অর্থাৎ বাংলা টাইগার্স নিয়ে কাজ কতটা এগোলো? জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হবে ছায়া জাতীয় দল, নাম বাংলা টাইগার্স, এমন পরিকল্পনা হয়েছে আগেই। এই দল গঠনের মূল উদ্দেশ্য জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটারদের তৈরি রাখা, যেন দলের পাইপলাইন সমৃদ্ধ হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ কতদূর এগোলো জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। জবাবে নান্নু বলেন, অলরেডি এটা নিয়ে আমরা 3-4 মিটিং শেষ করেছি, আমরা এটা একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, ইনশাল্লাহ আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে এটাও জানাতে পারবো। তবে এখনও কিছু সমস্যা রয়ে গেছে উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, এখনও সমস্যা রয়েছে, মাঠের সমস্যা, কোথায় প্র্যাকটিস করব আমরা, কারণ বৃষ্টির জন্য ইনডোর ইম্পর্টেন্ট, সেই হিসেবে ওভাবে আমরা মাঠ পুরোপুরি প্রস্তুত হলে ওটাও শুরু করতে পারবো। কাদের নিয়ে দল গড়া হচ্ছে? নানু জানান, ওখানে আমাদের প্রিমিয়ার ডিভিশনে যারা খেলেছেন ওদেরকে নিয়েই টিম করছি আমরা, এইচপি এ টিমটার পরেই বাকি যেসব প্লেয়ার আছে তাদের নিয়ে করা। এদিকে কোচ প্রিন্সের সঙ্গে চুক্তিটা পাকাপাকি করে ফেলেছে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব তিনি পালন করতে পারেননি, তবে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজে অ্যাশওয়েল প্রিন্সকে পাবে কি না তা নিয়ে কিছু সংশয় থাকলেও পরে জানা গেছে তিনি নিউজিল্যান্ড সিরিজের দায়িত্ব পালন করবেন। তবে সেই অ্যাশওয়েল প্রিন্স এখন আর মাঝে মধ্যে নয়, পাকাপাকিভাবেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে বিসিবির সঙ্গে এর মধ্যে চুক্তি করে ফেলেছেন তিনি। বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। সময়টা বেশ ভালো যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের, পরপর জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে টাইগার ক্রিকেটাররা। এবার ব্যাটিংয়ে আরও শক্তিশালী ঘটাতে কোচ হিসেবে পাকাপাকিভাবে দায়িত্ব নিচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। জিম্বাবুয়ে সফরেই প্রিন্স অস্থায়ী চুক্তিতে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল পারফরমেন্সের উপর ভিত্তি করেই প্রিন্সের চুক্তি পাকাপোক্ত করা হতে পারে। বাংলাদেশের ভালো পারফরমেন্সেরই সুফল পেলেন প্রিন্স। পাকাপাকিভাবে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ওয়েস্টার্ন প্রভিন্সের কোচের পদে ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি।